সমুদ্রে এক ধরনের তিমি মাছ দেখা যায়, এদেরকে বলা হয় কিলার হোয়েল, মানে ঘাতক তিমি। এরা, মজার ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু তিমি মাছের প্রজাতির না, এরা হচ্ছে আসলে এক ধরনের ডলফিন। এদেরকে ব্লু মানে ব্লু হোয়েল এবং অন্য প্রজাতির সাথে এদেরকে হোয়েল বলা হয়, কিন্তু আসলে এরা হোয়েল না, এরা তিমি মাছ না আর কি। তো এখন কিলার হোয়েল কি করে, মানুষ মারে? মজার ব্যাপার হচ্ছে এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, এরা আক্রমণ করে মানে ব্লু হোয়েল মানে নীল তিমি, ডলফিন, হাঙর, এই জাতীয় মাছকে এরা আক্রমণ করে। এবং মাছকে যখন একটা কামড় দেয় তখন কয়েক মন মাংস একসাথে তুলে নিয়ে যায় কিন্তু এরা। মানুষের তো বিভিন্ন রকম পোষা প্রাণী থাকে, যেমন গরু থাকে, ছাগল থাকে, ভেড়া থাকে, কুকুর থাকে, বিড়াল থাকে। এখন কোন প্রাণীটাকে প্রথম মানুষ পোষ্য করেছিল আর কি, পোষা প্রাণী হিসাবে বানিয়েছিল, এটা আসলে সঠিক তথ্যটা খুব দুর্লভ। তবে বিজ্ঞানীরা বলছেন যে 10,000 বছর আগে ছাগলকেই প্রথম নাকি মানুষ তার পোষা প্রাণী হিসাবে গ্রহণ করেছিল। আপনি যদি একটা 100 মিটার দৌড় দেন তাহলে নিশ্চিতভাবেই কিন্তু আপনি ঘেমে যাবেন, কিন্তু একটা কুকুর যদি 100 কিলোমিটারও দৌড়ায় তাহলেও কিন্তু সে ঘামে না। কিন্তু কেন ঘামে না, এটা কি কখনো ভেবে দেখেছেন? কারণ হচ্ছে কুকুরদের ঘামের গ্রন্থি থাকে তাদের হাতের পায়ের তালুতে, এই জন্য ওই দিক দিয়ে সব ঘাম বের হয়ে যায়, শরীর দিয়ে কোনো ঘাম বের হয় না, সেজন্য আমরা তাদের কোনো ঘাম দেখি না। এক ধরনের মানুষ আছে যারা যে কোনো প্রাণী দেখলেই ভয় পায়, গরু, ছাগল, হাঁস, মুরগি, বিড়াল, কুকুর, যাই দেখে তাই দেখলে সে ভয় পায়। এটা আসলে এক ধরনের রোগ, এটাকে ইংরেজিতে বলে জুফোবিয়া, বাংলায় এটাকে বলে হয় চিড়িয়া ভীতি। বিবর্তনবাদীরা বলেন যে প্রাণী থেকে মানুষ এসেছিল, একটা থেকে আরেকটা হয়েছিল, এটার জন্য তারা অনেক শক্ত শক্ত যুক্তিও দেখায়, কিন্তু তারা অনেক সময় অনেক প্রশ্নের আবার জবাবও দিতে পারে না। যেমন ধরুন মানুষের ডিএনএর সাথে শামুকের ডিএনএর 70% মিল রয়েছে, তাহলে কি মানুষ শামুক ছিল না শামুক মানুষ ছিল?